আমরা আছি থাকব ইনশাল্লাহ সালাউদ্দিন ঢাকা পাঁচ আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন সব ষড়যন্ত্র মোকাবেলা করেই আমি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে আছি ও থাকব ইনশাল্লাহ আমার দলের নেতাকর্মীরা এ ব্যাপারে সজাগ আছে আমি এলাকার ভোটারসহ সবার কাছে দোয়া চাই তিনি আরও বলেন ঢাকা পাঁচ উপনির্বাচনে একশত সাতাশি ভোট কেন্দ্রের মধ্যে ত্রাশিটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে দেওয়া হয়েছে ধানের শীষের প্রার্থীর প্রধান এজেন্ট তানভীর আহমেদ রবিন অভিযোগ করে বলেন আমরা কমিশনের সব আদেশ নির্দেশ মেনে চললেও নির্বাচন কমিশন আমাদের সব দাবি উপেক্ষা করছে ষোলো দিন ব্যাপী নির্বাচনী প্রচারে আওয়ামী লীগ তিনবার বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা করেছে এতে সাংবাদিক সহ কমপক্ষে বিশ জন ধানের শীষের সমর্থক জখম হয়েছে এছাড়া নির্বাচন কমিশন নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট বিএনপির প্রার্থীকে ফোন করে গণসংযোগ থামিয়ে দেন এইসব বিষয়ে তাৎক্ষণিক রিটার্নিং অফিস ও নির্বাচন কমিশনের অভিযোগ দেওয়া হয়েছে ঢাকার অন্যতম বড় নির্বাচন আসন ঢাকা পাস চারটি থানা মতিঝিল আংশিক যাত্রাবাড়ির ডেমরা ও কদমতলি আংশিক নিয়ে গঠিত এই আসনে রয়েছে চোদ্দটি ওয়ার্ড মোট ভোটার সংখ্যা চার লাখ একাত্তর হাজার একশত উনত্রিশ এর মধ্যে নারী ভোটার দুই লাখ উনত্রিশ হাজার ছয়শত পঁয়ষট্টি ও পুরুষ ভোটার দুই লাখ একচল্লিশ হাজার চারশত চৌষট্টি ঢাকা পাঁচ আসনে মোট কেন্দ্র একশত সাতাশিটি বুথ সংখ্যা এক হাজার পঁচানব্বইটি নির্বাচনী তফসিল অনুযায়ী আগামীকাল শনিবার সকাল নয়টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত